हेलो फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल केमन आछेन सकले आशा करी खूब भालो आछेन सुस्थ आछेन। देखुन आजके शनिवार सकाल 6टा बाजे देखेछेन आकाशटा पुरो काशफुलेर मतो मने होच्छे ना ताई ना आकाशेर मेघगुलो एत सुंदर भावे जमे आछे। तो एखन सकाल 6टा बाजे एखन थेके ब्लगटा शुरू करलाम। आज आबार सप्तमीओ ताई ना बोलुन। ठीक आछे चलुन ब्लगटा देखते थाकुन। आजके एकटा सरप्राइज आछे आपनादेर जोन्नो अवश्य आपनादेरके संगे करे निये जाबो। आजके बिकाले जेखाने जाबो अवश्य संगे करे निये जाबो। आशा करी आपनादेर खूब भालो लागबे। ताहले ब्लगटा पुरोटा किन्तु देखबेन। ए कि होच्छे गाचे पाता पाड़छिस केन तुई? आमी हां आडे फेदा आडे पड़बो। इस पातागुलो पाड़िस ना। ए देख कत बड़ बड़ कुल होयेछे। ए देख कत कुल होयेछे देखेछिस? एकदम पाता पाड़िस ना बाबू मार खाबी। ए देख देख तुई देख ए देख कत बड़ एक कुल होयेछे। ए देख देखते पाच्छिस? देख अनेक कुल होयेछे। ओई बड़ कुलटा एकटु पेड़े दाओ ना। ना कुल पेड़ो ना एकदम ना अनेक कुल होयेछे। खूब मारबो दुष्टुमी करो ना। हाथे कि परेछिस? এই যে হাতে নেল পলিশ পরেছিস? হ্যাঁ বাবা নেল পলিশ পরেছে। কি দুষ্টু কি দুষ্ট। আবার এ তো মার খাবে। এবার देखुन फ्रेंड्स अनेकटा बेला हो गेছে। मा एखाने माटिर चुलोटा धरिए दिएছে। एखाने आबार भात होच्छे मायेर एखाने सब रखा आछे। निफा एदिके खेलछे सब छड़िए रेखे दिए चले गेছে। ए निफा कोथाय रे? ओई देखुन ओखाने कादा घाटছে। एई ताड़ाताड़ी आय कादा घाटिस ना। एखाने चुलोटार मध्य जालानोर चेष्टा करछिलो। चलुन दुपुरबेला देखुन आजके बिकाल बेला बेरिये पड़ेছি। আপনাদেরকে বললাম না মা মেয়ে দুজনে বেরিয়ে পড়েছি। টোটোয় আছি আমরা। তো যাচ্ছি আমরা একটু বাইরে। চলুন দেখতে থাকুন। নিফা আপনাদের টাটা করছে। तो देखुन चले एसेছি আমরা। এবার এটা দেখুন দশঘরায়। এটা একটা বড় গেট রায়বাড়ির গেট। দেখুন এটা একটু দেখালাম আপনাদেরকে। তো চলেই এসেছি। এখানে বড় বল গ্রাউন্ড ওই দেখুন দেখা যাচ্ছে প্যান্ডেলগুলো একটু একটু এখান থেকেই শুরু হয়ে গেছে। চলুন একটু পরেই আমরা নামবো। তো সেই জন্য এই দেখুন লাইটিংগুলো আরম্ভ হয়ে গেছে দেখুন। তো দেখুন চলে এসেছি টোটোর থেকে নেমে। এবার একটু হেঁটে হেঁটে যাচ্ছি মণ্ডপের দিকে। ये देखो मंडपटा निफा देखे चले आसछे एदिके देखुन सामने। ओई देखुन एक स्टेज कत लाइटिंग टाइटिंग करेछे। एगुलो एकटु रातेर दिके चलबे। तो आमरा एकटु बेलाबेली तो एलाम एगुलो एकटु शेयर करबो बोले। देखुन एई देखुन मेन अट्रैक्शन एटाके शेयर करबो बोले आपनादेरके एतक्षण धरे वेट कराच्छिलाम। एई बिकालेर अपेक्षा करछिलाम। बोलुन तो देखि एटा किसेर आदले बानानो हयेछे मंडपटा बोलुन आरो स्पष्ट भावे एकटु देखाय ताहले होयतो बुझते पारबेन आपनारा। निश्चय अनेकेई गेछेन। देखुन বৃন্দাবনের প্রেম মন্দিরের আদলে বানানো হয়েছে এই মণ্ডপটা তাই না বলুন। খুব সুন্দর লাগছে দেখতে। এখানে শ্রীকৃষ্ণের বিভিন্ন সময়ের বিভিন্ন অবতারগুলো ওনারা পটচিত্রের মাধ্যমে তুলে ধরেছেন আপনাদের সামনে। খুব ভালো লাগবে। একবারে অপূর্ব সুন্দর দৃশ্য জানেন। এই দেখুন উনি আবার পোজ দিচ্ছেন। চলুন একটু কাছে যাই। কাছে গিয়ে আপনাদেরকে দেখাই খুব সুন্দরভাবে যে অবতারগুলো বিভিন্ন সময়ে ওনারা তুলে ধরেছেন সেইগুলো একটু কাছ থেকে আপনাদেরকে দেখাই। তাহলে আশা করি আপনাদের আরও ভালো লাগবে আরও সুন্দর লাগবে। চলুন এই দেখুন শ্রীকৃষ্ণ শ্রী রাধা এখানে একটা অবতার। এখানে এই এক রূপে দেখুন বিভিন্ন সময়ে এখানে এনারা তৈরি করেছেন। চলুন এইখান থেকে এবার যাই মেন ভিতরে যেখানে প্রতিমা বসানো আছে। চলুন সেখানটা আপনাদেরকে গিয়ে একটু দেখাই। এখানটা একটু দূর থেকে ভালোভাবে দেখিয়ে দিই। দেখুন এবার সন্ধ্যা নেমে আসছে তো তাই একটু অন্ধকার অন্ধকার লাগছে। দেখুন এখানে উনি দাঁড়িয়ে আছেন। তো এবার এখান থেকে আমরা ব্যাকে যাব। ব্যাকটা আপনাদের দেখাবো প্রতিমার ওখানটা। তো দেখুন যাচ্ছি নিফাকে নিয়ে। এবার পিছনে গিয়ে রাস্তা দিয়ে গিয়ে দেখাবো, ভিতরটায় ঢুকবো। নিভা আগে আগে যাচ্ছে আমার, চলুন। দেখুন এখানে সব মোটামুটি ভিড় এখন থেকে শুরু হচ্ছে এবার, কারণ এবার একটু সন্ধ্যা নেমে আসছে তো ভিড়টা একটু শুরু হচ্ছে। তো যাই ভিতরটা আপনাদের সঙ্গে শেয়ার করি। ভিতরটা না জানি আরও কত সুন্দর হয়েছে। দেখুন এখানে বাইরে কিছু স্টল বসেছে আইসক্রিমের। এবার নিভা ভিতরে চলে যাচ্ছে, এই দেখুন, দেখেছেন ভিতরটা আরও অপরূপ সৌন্দর্য হয়েছে। দেখুন পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে দেখে, তাই না বলুন? এই দেখুন ভিতরে ওখানে প্রতিমা বসানো আছে। তো এবার এই দিকটাও সেই একই রকম তৈরি হয়েছে। দেখুন খুব সুন্দরভাবে লাইটিংগুলো করেছে, ডেকোরেশন খুব সুন্দর হয়েছে, তাই না বলুন? উপরে দেখুন উপরের সিলিংটা বিভিন্ন সময়ের অবতারগুলো যেমন তুলে ধরেছে, তার সঙ্গে সিলিংটা দেখুন কি দারুণ দেখতে লাগছে, তাই না বলুন? কি সুন্দর লাগছে দেখুন উপরটা, পুরো চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই না বলুন? কত সুন্দর সুন্দর দৃশ্য দেখেছেন। ছোট্টবেলা থেকে শ্রীকৃষ্ণের সব সময়ের অবতারগুলো তুলে ধরা হয়েছে। তো চলুন অনেকক্ষণ ভিতরে আছি, এবার একটু বাইরে যাই। নিভা এবার জেদ করছে, তো এবার বাইরে যাই। বাইরে গিয়ে দেখি কিছু খাবার দাবার কি স্টল হয়েছে, তো খাবে বলে খুব বায়না করছে। অনেকক্ষণ এসেছি না, ভিতরে আছে, এবার বায়না করছে বাইরে যাবে বলে। চলুন কি ঘাস দেখুন, আইসক্রিমের স্টল দেখে জেদ করছে আইসক্রিম খাবে, কিন্তু দেওয়া যাবে না। এখানে ভয়েসটা আপনাদেরকে দিতেই হচ্ছে আমাকে, তার কারণ এখানে মাইকে বিভিন্ন রকমের গান বাজছে, তো ভয় হচ্ছে কপিরাইট চলে আসবে। তো সেই জন্য আমি এখানে অরিজিনাল সাউন্ডটা দিতে পারছি না আপনাদের, তো আমাকে এখানে ভয়েসটাই দিতে হচ্ছে, নাহলে হয়তো আরও সুন্দর লাগতো, আপনারা আরও উপভোগ করতে পারতেন। তো কিছু করার নেই, এবার বেরোচ্ছে নিভা এই বাইরের এই রাস্তাটা দিয়ে আপনারা বানিয়েছেন। তো এবার যাই, গিয়ে দেখি নিভাকে কিছু খাওয়াতে হবে। এই দেখুন এখানে চাউমিনের স্টলে ওনার চাউমিন খেতে ইচ্ছা করলো, তো পার্সেল করে নিয়ে চলে যাব, এখানে খাওয়ানো যাবে না, এখানে গরম আর তার উপরে অনেক টাইম লাগবে, এখানেও তো একা খেতে পারবে না, তো পার্সেল করে নিয়ে চলে যাব। দেখুন পকোড়া টকোড়া খেতে বলছিলাম, কিন্তু পকোড়া খাবে না। এখানে স্টলে পকোড়াও বানানো হয়েছে দেখেছেন, এই দেখুন ভেজ পকোড়া, চাউমিন, ও সেই চাউমিনই খাবে, চাউমিন নিয়ে যাবে, সেই জন্য চাউমিনের জন্য অপেক্ষা করে এবার এলো। ফুচকা খাবে, ফুচকা খাওয়ার জন্য জেদ করছিল, তো ফুচকা খাওয়াতে আরম্ভ করলাম। ফুচকা নিয়েছে একটা, ফুচকা নিয়ে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে খাচ্ছে, দেখুন না সে দুটো ফুচকা খেয়েছে তাতে কত টাইম লাগিয়ে দিল। দেখুন বেশ সন্ধ্যা নেমে গেছে, এখানে এবার লাইটগুলো সব জ্বলে গেছে গেটের, এটা মেন গেট করেছে দেখুন, সেই জন্য এবার একটু এগিয়ে গিয়ে যাই। ওই দিকটা আরও অনেক কিছু আছে, ওই দিকটা একটু দেখাবো আপনাদের, দেখিয়ে তারপরে এবার বাড়ি ফিরবো। বেশ সন্ধ্যা নেমে গেছে জানেন, এবার বাড়ি ফিরতেই হবে, অনেকক্ষণ এসেছি। এই দেখুন এইদিকে লাইটিংগুলো, এদিকে কিছু দোকানপাট বসেছে। চলুন ওই দেখুন ওই দিকটা এবার ক্রমশ দেখুন বেশ রাত হয়ে গেছে জানেন, এখন 8টা মতো বেজে গেছে। এই দেখুন কত লাইটিংগুলো জ্বলছে, ভিড় বেড়ে গেছে এবার ক্রমশ ভিড়, এবার বাড়ি ফিরতেই হবে জানেন, না হলে নিভা এবার জেদ করছে প্রচণ্ড। এই দেখুন এখানে খাবারের কফি, চা, জুস এইসবের স্টল বসেছে। আবার এই দেখেছেন ভিড়টা কেমন বাড়ছে, এই দেখুন এইগুলোতে চাপার জন্য খুব জেদ করছিল, কিন্তু ব্যাড লাগ, ওখানে নাগরদোলনা বসেছে, কিন্তু ব্যাড লাগ জানেন, কারণ ওনাদের কেউ নেই আর কোনো বাচ্চা এখন চাপতে চাইছে না, সেই জন্য একাকে ওনারা চাপাবেন না, তো সবাই হলে হয়তো মিনিমাম 3-4 জন হলে চাপাতেন, ওই জন্য চাপাচ্ছেন না। তো কিছু করার নেই, চলুন এবার বাড়ি ফিরি। টোটো এসে গেছে, টোটোতে উঠে পড়েছি, টোটো থেকে একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। দেখুন ভালোই ভিড় হয়েছে বলুন, আর ভিড়টা সবে শুরু হয়েছে। এই দেখুন লাইটিংগুলো দেখুন, এখান থেকে আর এক ঝলক দেখিয়ে দিলাম, এই দিকটা বাইরের দিকটা আর এক ঝলক একটু তৈরি করা হয়েছে, তো এটা দেখিয়ে দিলাম। চলুন কেমন লাগলো শ্রীকৃষ্ণের প্রেম মন্দির সকলে জানাবেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, ততক্ষণ সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, পুজো ভালোভাবে এনজয় করবেন, ভালোভাবে কাটাবেন সকলে। तो अवश्य कमेंट करे जानाबेन मंदिरटा केमन लागलो। खूब ताड़ाताड़ी देखा होबे, फिरे आसछि अन्य कोनो ब्लगे। ततक्षण भालो थाकबेन सकले, टाटा।